হ্যালো বন্ধুরা, শর্মিলার প্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা জেনে নেব শরৎকাল সম্বন্ধে ছোট করে 10 লাইন। চলো তাহলে দেখে নিই। নাম্বার 1, শরৎ হলো একটি সুন্দর ঋতু যা গ্রীষ্ম এবং শীতের মধ্যবর্তী ঋতু। শরৎ হলো একটি সুন্দর ঋতু যা গ্রীষ্ম এবং শীতের মধ্যবর্তী ঋতু। নাম্বার 2, ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে এই ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে এই ঋতু। নাম্বার 3, এটি শরৎ ঋতুর তৃতীয় ঋতু হিসাবে বিবেচিত। এটি শরৎ ঋতুর তৃতীয় ঋতু হিসেবে বিবেচিত। নাম্বার 4, এই সময় বৃষ্টি থেমে যায় এবং আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। এই সময় বৃষ্টি থেমে যায় এবং আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। এই সময় বৃষ্টি থেমে যায় এবং আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। নাম্বার 5, এই সময় কাশফুল, পদ্ম, শালুক প্রভৃতি ফুল ফোটে। এই সময় কাশফুল, পদ্ম, শালুক প্রভৃতি ফুল ফোটে। নাম্বার 6, এই ঋতুতে খুব বেশি গরম বা খুব ঠান্ডাও নেই। এই ঋতুতে খুব বেশি গরম বা খুব ঠান্ডাও নেই। নাম্বার 7, এই সময় শরতের ফল যা কৃষকেরা সংগ্রহ করে তা হলো কুমড়ো, আপেল এবং ভুট্টা। এই সময় শরতের ফল যা কৃষকেরা সংগ্রহ করে তা হলো কুমড়ো, আপেল এবং ভুট্টা। নাম্বার 8, এই ঋতু শেষ হওয়ার সাথে সাথে গাছপালা তাদের পাতা এবং ফুল ঝরাতে শুরু করে।
ঋতু শেষ হওয়ার সাথে সাথে গাছপালা তাদের পাতা এবং ফুল ঝরাতে শুরু করে। নাম্বার 9, শরৎ ঋতু শীত ঋতু অনুসরণ করে, তাই এই সময় থেকেই মানুষেরা শীতের প্রস্তুতি শুরু করে। শরৎ ঋতু শীত ঋতু অনুসরণ করে, তাই এই সময় থেকেই মানুষেরা শীতের প্রস্তুতি শুরু করে। নাম্বার 10, এই ঋতু আশা ও ভালোবাসার একটি চিহ্ন। এই ঋতু আশা ও ভালোবাসার একটি চিহ্ন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাইকে অনেক ধন্যবাদ।